সকাল থেকে আকাশের মুখ ভার, বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। বৃষ্টি হচ্ছে কলকাতায়, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া ও হুগলিতে বৃষ্টির পূর্বাভাস, পূর্ব পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বইতে পারে ঝোড়ো হাওয়াও। রিজার্ভ ব্যাংক হলো গাড়ির সিট বেল্টের মতো, যা দুর্ঘটনার হাত থেকে রক্ষা করবে। রিজার্ভ ব্যাংকের স্বাধীনতা প্রসঙ্গে মন্তব্য প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনের। মোদী সরকার ও শীর্ষ ব্যাংকে টানাপোড়েন বিতর্কে স্পষ্ট অবস্থান রাজনের। জমি নিয়ে পারিবারিক বিবাদের জেরে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থানায় আটক তৃণমূল পঞ্চায়েত সদস্য, প্রতিবাদে রাস্তা অবরোধ, থানা ঘেরাও তৃণমূল কর্মীদের, তৃণমূল বিধায়কের কার্যালয় ভাঙচুর, সন্ধেয় থানা থেকে ছেড়ে দেওয়া হলে কর্মী ও সমর্থকদের কাঁধে চড়ে ফিরে যান তৃণমূল পঞ্চায়েত সদস্য। দুর্গাপুরের মানকার স্টেশনের কাছে অজ্ঞাত পরিচয় যুবকের রহস্য মৃত্যু, রেল লাইনের ধারে নর্দমা থেকে উদ্ধার মৃতদেহ, দেহ প্লাস্টিক দিয়ে বাঁধা ছিল বলে আরপিএফ সূত্রে খবর, কিভাবে মৃত্যু খতিয়ে দেখছে রেল পুলিশ। লিভার প্রতিস্থাপিত হয়েছিল পঞ্চমীর দিন, দীপাবলিতে এসএসকেএম থেকে ছড়া পেলেন সেই রোগী, নতুন জীবন ফিরে পেয়ে তাঁর ও পরিবারের সদস্যদের মুখে খুশির ঝিলিক, তবে আপাতত চলতে হবে চিকিৎসকদের বলে দেওয়া সমস্ত নিয়ম কানুন মেনে। উত্তর চব্বিশ পরগনার বীজপুরে বন্ধুকে গুলি করে খুনের ঘটনায় গ্রেফতার তিন, পুলিশ সূত্রে খবর, তদন্তকারীরা মনে করছেন আত্মীয়ের সঙ্গে বন্ধুর বিবাহ বহির্ভূত সম্পর্ক মানতে না পারার জেরেই খুন। লোকসভা ভোটের আগে ফের বিজেপির ধাক্কা, কর্ণাটকের উপনির্বাচনে দুটি লোকসভা কেন্দ্র এবং দুটি বিধানসভা কেন্দ্রে জয়ী জেডিএস কংগ্রেস জোট কোনো মতে একটি কেন্দ্র ধরে রাখল বিজেপি। লোকসভা ভোটের আগে এই ফলে উচ্ছ্বসিত কংগ্রেস শিবির, কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া টুইটারে লিখেছেন বিজেপির হারের পালা শুরু হয়ে গেল, ২০১৯ লোকসভা ভোটেও এই ধারা অব্যাহত থাকবে, রাজ্যের ভোটাররা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। কংগ্রেস জেডিএস জোট সরকারের বর্তমান মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী টুইটারে লিখেছেন কঠোর পরিশ্রম, ঐক্যবদ্ধ লড়াই এবং এই জয়ে অবদানের জন্য কংগ্রেস ও জেডিএস এর কর্মীদের ধন্যবাদ জানাচ্ছি। জম্মু কাশ্মীরে সোপিয়ানে সেনাজঙ্গি গুলির লড়াই, সংঘর্ষে মৃত্যু দুই হিজবুল জঙ্গি, গোটা এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। 7 ফুট পুরু বরফে আটকে 4 দিন, দুগ্গান পুলিশ ফাঁড়ির অফিসার নামলেন অপারেশনে, জম্মু কাশ্মীরের বাণীতে উদ্ধার 3। বিধানসভা ভোটের 6 দিন আগে ছত্তিশগড়ের নারায়ণপুরে আত্মসমর্পণ করলেন 62 জন মাওবাদী, বড় সাফল্য, মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের। শক্তি আরাধনায় বাংলা, কলকাতায় কালীঘাট, ঠনঠনিয়া থেকে বেলুড় মঠ, দক্ষিণেশ্বরে মা ভবতারিণী, তারাপীঠে তারা মা, নৈহাটির বড় কালী মায়ের আরাধনা, করুণাময়ী কালী মন্দিরে কুমারী পুজো। বাংলাদেশের সাতক্ষীরায় সতীপীঠ মা যশোরেশ্বরীর 500 বছরেরও প্রাচীন মন্দিরে মাতৃ আরাধনা, এক্সক্লুসিভ ছবি এবিপি আনন্দে, পুজো ঘিরে জমজমাট মেলা। মুখ্যমন্ত্রীর বাড়িতে কালী পুজো, পুজো তদারকি করলেন নিজেই, হাজির সাধারণ মানুষ থেকে ভিভিআইপিরা। দীপাবলির সন্ধ্যায় উত্তরপ্রদেশে মহাসমারোহে দীপ্তোৎসব পালন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের, সরযুঘাটের ধারে জ্বালানো হয় 3 লক্ষ প্রদীপ, বললেন অযোধ্যা সম্মান, গর্ব, ঐতিহ্যের প্রতীক। উৎসবের প্রধান অতিথি দক্ষিণ কোরিয়ার ফার্স্ট লেডি কিম জং সুক, ভারতীয় পোশাকে শাড়ি পরে আরতি করেন তিনি। ভোটের আগে হিন্দুত্ব হাতিয়ার, মন্দিরের বদলে নাম উপহার যোগী সরকারের, ফৈজাবাদের নাম বদলে অযোধ্যা রাখার ঘোষণা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের, রাজা দশরথের নামে মেডিকেল কলেজ ও রামের নামে বিমানবন্দর তৈরিরও ঘোষণা। কুকুর তিহার দীপাবলির সময় পাহাড়ের জনপ্রিয় উৎসব, পোষ্য শারমেয়কে মালা পরিয়ে পুজো করা হয়, পাহাড়ের বহু জনজাতি দীপাবলির সময় এই প্রথা মানে। এক ম্যাচ বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-20 সিরিজ জয় ভারতের, দ্বিতীয় টি-20 ম্যাচে 71 রানে জয় ভারতের, দুরন্ত সেঞ্চুরি রোহিতের।